তোমার মাথা খারাপ আছে কোন সব লোকদের নিয়েছে কোন সব পাগলদের নিয়েছে সুকান্ত মজুমদারকে চলে মূর্খ নিজের মূর্খ নিজের দন্দবে চুরি করে খান তৃণমূল বেচে খান কন্ট্রোল করো অসভ্যকে কন্ট্রোল করো এই অসভ্যকে কন্ট্রোল করো ঘুটলো সারাদিন আমাদের বাংলায় এবং এখনো কিছুটা অন্তত ঘটে চলেছে তাতে কতটা গৌরব বাড়লো আমাদের আমি সৌরভপ্রিয়বাবু হাত তুলছেন আসবো আপনার কাছে সৌরভপ্রিয়বাবু তার আগে আমি আরও একবার একটু শুনেই নিই রাজনৈতিক নেতা নেতৃত্বের বক্তব্য অবশ্যই তৃণমূলের নেতা নেতৃত্বের বক্তব্য থাকবে তার মধ্যে শশী পাজার বক্তব্য থাকবে শান্তনু সেনের বক্তব্য থাকবে আর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষ কলকাতা পুরসভারই কাউন্সিলর যিনি শুনে নিই তো কে কী বলছেন আজকের এই বিশেষ দিনে এমন বিশেষ রেইড সম্পর্কে আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই আমার কাছে এই খবর কিছু নেই আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা যারা অন্যায় করবে ইডি সিবিআই তাদের বাড়ি যাবে তৃণমূল মানেই যে চোর সেটা যেন বারবার প্রমাণ হচ্ছে পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায় এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অথচ তার নাম সিবিআই এফআইআরে আছে আমি সৌরভপ্রিয়বাবু আপনার কাছে আসবো হাত তুলছেন হাত তুলছেন না না 30 সেকেন্ড 30 সেকেন্ড তো আনইন্টারাপ্টেড দেবো কোনো অসুবিধা যদি আপনি সবাইকে ইন্টারাপ্ট করেন কিন্তু আমি আপনাকে দেবো 30 সেকেন্ড কিন্তু আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমি বিবেকানন্দের শিক্ষা যতটুকু বুঝেছি আপনাকে আনইন্টারাপ্টেড কথা বলতে দেওয়া উচিত আপনি যেই হন তো আমি তার আগে আপনাকে এক দর্শকের অগ্নিবাণ আপনার জন্য রাখা বা আপনাদের জন্য রাখা আপনার এবং রাধামোহনবাবুর জন্য পাপাই মণ্ডল কি জিজ্ঞাসা করছেন দর্শকের অগ্নিবাণ শুনে নি কি বলছেন পাপাই মণ্ডল পাপাই মণ্ডলের প্রশ্ন তৃণমূলের আদর্শ কোনো মনীষী নাকি গরু চোর অনুব্রত তার কারণ আমি কিছু হয়তো আন্দাজ করতে পারি বাংলার বাঘ বলে আশুতোষ মুখোপাধ্যায়ের নাম শুনতাম আমাদের ছোটোবেলা ওটাই পড়ানো হয়েছিল আমি পরে দেখলাম রিপ্লেসড হয়েছে বাংলার বাঘ অনুব্রত মণ্ডল এখন আবার এলাকা ভিত্তিক বাঘও পাওয়া যাচ্ছে যেমন শাহজাহান সন্দেশখালীর বাঘ তো আমার ধারণা পাপাই বোধহয় ওভাবেই প্রশ্ন করেছেন তৃণমূলের আদর্শ কোনো মনীষী নাকি গরুচর অনুব্রত আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড সৌরভপ্রিয় হ্যাঁ অনেক ধন্যবাদ প্রথমে বলি আমার পরিচয় নিয়ে অনেকক্ষণ ধরে শঙ্কুদেব পাণ্ডা বলছি অথচ শঙ্কুদেব পাণ্ডা এখন তৃণমূল ছাত্র পরিষদের ছিল সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের নিচে তখন আমি তৃণমূল ছাত্র পরিষদ করি আমি একজন মানুষ হিসেবে বলছি মানুষ 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 আরো দ্বিতীয় কথা হচ্ছে অসভ্যকে কন্ট্রোল করো এই অসভ্যকে কন্ট্রোল করো অসভ্যকে কন্ট্রোল করো আমার টাইমটা দেবেন দেবো দেবো অবশ্যই দেবেন সুকান্ত মজুমদারের মতো সচ্চরিত্র বলুন।